করোনা লকডাউন উঠে গিয়েছে এবার ধাপে ধাপে স্বাভাবিকতার পথে এগোচ্ছে দেশ শুরু হচ্ছে অমরনাথ যাত্রাও একুশে জুলাই থেকে অমরনাথ যাত্রার অনুমতি মিলেছে তবে করোনা বিধি মেনে পঞ্চান্ন বছরের ঊর্ধ্বে কোনো তীর্থযাত্রীকে যাত্রার অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয়েছে একুশে জুলাই থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা শেষ হবে তেসরা আগস্ট প্রতি বছর কয়েক হাজার পুণ্যার্থী এই যাত্রা করে থাকেন করোনা আবহে এবার অনিশ্চয়তা তৈরি হয়েছিল সেটা কাটিয়ে উঠে অবশেষে মিলেছে অমরনাথ যাত্রার অনুমতি করোনা সংক্রমণ রুখতেই একাধিক বিধিনিষেধ বলবৎ করা হচ্ছে অমরনাথ যাত্রায় মাত্র পনেরো দিন হবে এই যাত্রা যার কারণে যাত্রী সংখ্যাও অনেকটা কমে যাবে ভিড় কমলে করোনা সংক্রমণের আশঙ্কাও কমবে সাধুরা ছাড়া পঞ্চান্ন বছরের ঊর্ধ্বে কোনো তীর্থযাত্রীকে যাত্রার অনুমতি দেওয়া হবে না যারা যাবেন তাকে করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে নিরাপত্তার কারণে যাত্রা শুরুর আগে তাদের অনেকবার পরীক্ষাও করা হবে